বাংলাদেশের 56,977 বর্গ মাইল বৃহৎ সীমান্ত জুড়ে কর্তব্য ও নিষ্ঠার সাথে সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে রেখেছে যে বীর বাহিনী, তার নাম বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ড, সীমান্তে অতন্দ্র প্রহরী, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করে সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। বর্ডার গার্ড ব্যারাকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বর্ডার গার্ড হাসপাতাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজিবি সদস্যদের চিকিৎসা সেবা উন্নততরকরণের লক্ষ্যে 2010 সালে 213 কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি, ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যারাকে হাসপাতাল নির্মাণ শুরু করেন, যা শেষ হয় 2015 সালের 20শে ডিসেম্বর। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোতে এখন 24 ঘন্টা সেবা পাচ্ছেন বিজিবি সদস্য ও তাঁদের পরিবার। এছাড়া প্রতিদিন 20% সাধারণ রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন এখানে। বিজিবি হাসপাতালে সার্জারি, ডেন্টাল, কার্ডিওলজি, গাইনি, প্যাথোলজিক্যাল ল্যাব, ব্লাড ব্যাংক ও আইসিইউ বিভাগগুলিতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বিজিবি হাসপাতালের মূল ভবন দ্বিতল বিশিষ্ট। হাসপাতাল কম্পাউন্ডে আছে ওয়েস্ট ডিসপোজাল প্লান্ট, গ্যাস প্লান্ট, পাওয়ার প্লান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, মডার্ন লন্ড্রি, ফায়ার সার্ভিস মেশিন। বিজিবিতে এখন মোট হাসপাতালের সংখ্যা দাঁড়ালো 5টি, যার একটি শুরু থেকেই ছিল পিলখানাতে এবং অপর একটি ছিল বাইতিলিজ্যোতে। এই বাহিনীর যে 50,000-এর ঊর্ধ্বে যে সদস্যরা রয়েছে, তাদের স্বাস্থ্যসেবা অতীতের যে কোনো সময় থেকে অনেক বেশি নিশ্চিত করা সম্ভব। আমাদের বিজিবি সদস্যদেরকে চিকিৎসা সেবা দেওয়ার পরেও এই নতুন 3টা হাসপাতালের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমরা প্রায় 20-25% স্থানীয় জনগণকে আমরা সেবাটা দিতে পারবো। আমাদের যদি একটা যদি মেডিকেল কলেজ আমরা করতে পারি, তাহলে হবে কি, আমাদের প্রত্যেকটা হাসপাতালে দেখা যাবে যে বর্তমানে আমরা যেই সেবাটা দিতে পারি তার থেকে অনেক বেশি সেবা, সেটা হলো আমাদের সদস্যদেরকেও প্লাস হলো আশেপাশের লোকজনকে আমরা দিতে পারবো। তো সেটাকে লক্ষ্য রেখে, কারণ হলো ডাক্তারের বাংলাদেশে কিন্তু অনেক স্বল্পতা আছে, তো সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু চিন্তাভাবনা করছি এবং এই জিনিসটা আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনাও করেছি, আমরা অথরিটিকেও উপস্থাপন করেছি যে আমাদের এখানে একটা মনে হয় যে দিস ইজ হাই টাইম দ্যাট বিজিবি শুড হ্যাভ এ মেডিকেল কলেজ, এবং সেই জন্য আমরা হলো কাজ করে যাচ্ছি। বিজিবি
বর্ডার গার্ড হাসপাতাল অত্যাধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা উপকরণে সমৃদ্ধ। চিকিৎসা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে অটোক্লেভ স্টেরিলাইজেশন কক্ষে রয়েছে অত্যাধুনিক মেশিন। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য রয়েছে ওয়েস্ট ডিসপোজাল প্ল্যান্ট। মডার্ন লন্ড্রি নামক পৃথক ভবনে হাসপাতালের ব্যবহার্য পরিধেয় এবং অন্যান্য বস্ত্র স্বয়ংক্রিয় মেশিনে পরিষ্কার করা হয়। চিকিৎসায় প্রয়োজনীয় গ্যাস সাপ্লাইয়ের জন্য আছে অত্যাধুনিক গ্যাস প্ল্যান্ট। 50 সজ্জা বিশিষ্ট হাসপাতালগুলোতে সর্বাধুনিক যত রকমের চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব তার দেওয়ার সুযোগ আমাদের এই হাসপাতালগুলোতে রয়েছে, এবং আমি মনে করি যে এর মাধ্যমে এলাকার জনগণের সাথে বিজিবির একটা চমৎকার সম্পৃক্ততা তৈরি হবে। হাসপাতাল কম্পাউন্ডের পাওয়ার প্ল্যান্ট থেকেই জরুরি মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা রক্ষায় আছে ফায়ার সার্ভিস ব্যবস্থাপনা। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হয় পুরো হাসপাতালে। সংক্রামক রোগাক্রান্তদের জন্য হাসপাতাল মূল ভবনের অদূরেই আছে পৃথক আইসোলেশন ভবন। রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করে বর্ডার গার্ড হাসপাতালের নিজস্ব কিচেন। জনগণের জন্য এই হাসপাতালটি যেন এ ড্রিম কাম ট্রু। আমি আশা করি যে মহতি উদ্দেশ্যে এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে তা বিজিবির দক্ষ পরিচালনায় জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সমর্থ হবে। সীমান্তের অতন্দ্র প্রহরী দেশ ও দেশবাসীর সেবায় অহর্নিশ জেগে আছে বর্ডার গার্ড হাসপাতাল।